হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট মম এন্ড বেবি কেয়ার। আজকে আবারও এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। গর্ভাবস্থা চলাকালীন অনেক গর্ভবতী মহিলার দেখা যায় যে নাভি বাইরে বেরিয়ে এসেছে, আবার অনেকের দেখা যায় যে নাভি ভেতরেই আছে। এই গর্ভাবস্থা চলাকালীন নাভি বাইরে বেরিয়ে আসে কেন বা এর কারণটাই কী? অনেকের ধারণা যে নাভি বাইরে বেরিয়ে এলে ছেলে সন্তান হয়, এবং নাভি যদি একই পজিশনে থাকে, ভেতরে থাকে, তাহলে মেয়ে সন্তান হয়। এক একজন গর্ভবতী মহিলার এক এক রকমের নাভির পরিস্থিতি হয়, তাই এর থেকে কি সত্যি বোঝা যায় যে গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে? তাই পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে। এবার বলি নাভি গর্ভাবস্থাকালীন বাইরে বেরিয়ে আসার কারণগুলো কি কি। যেমন ধরুন, যদি আপনার নাভি প্রথম থেকে বাইরে বেরিয়ে আছে, গর্ভাবস্থায় বেবির ওজন যত বাড়ে তত গর্ভাশয়ের আকার বাড়তে থাকে, আর গর্ভাশয়ের আকার বাড়লে তখন প্রেসার পড়ে নাভির ওপর, তখন নাভি বাইরের দিকে বেরিয়ে আসে। আর অনেক গর্ভবতী মহিলারই প্রথম থেকেই নাভি যাদের ভেতরে থাকে অলরেডি, তাদের ক্ষেত্রে গর্ভাশয়ের প্রেসার পড়ে নাভির ওপর ঠিকই, তবে নাভি যেহেতু প্রথম থেকেই ভেতরে ছিল তাই বাইরে থেকে অতটা দেখা যায় না, ভেতরেই থাকে। এই কারণের জন্য গর্ভাবস্থা চলাকালীন নাভি বাইরে বেরিয়ে আসে বা ভেতরে থাকে। গর্ভবতী মহিলার নাভি প্রথম থেকে কী অবস্থায় ছিল তার উপর নির্ভর করে, নাকি নাভি বাইরে বেরিয়ে আসা বা ভেতরে থাকার উপর ডিপেন্ড করে যে গর্ভের সন্তান কী হবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, মিথস। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। এইরকমই প্রেগনেন্সি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রেগনেন্সি লাইফ এনজয় করুন।